আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্পদ যার ছিল তার নাম কি? এই তো বললেন কারুন। নাম কি? কারুন। এই কারুনের এত ধন সম্পদ ছিল, তার আলমিরা, তার সুকেশ, এমনকি তার গুডাউনের চাবি রাখার জন্য 13টা উটের প্রয়োজন ছিল। কতটা উট? কত বলেন? 13টা উট। এই কারুন যখন মারা গেল তখন ওই সম্পদে কি তার কোনো কাজে দিল? সম্পদ কোনো কাজে লাগছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাই বলেন, মা আগনানি মালিয়া, তোমার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, এগুলো কোনো কাজে লাগবে না যখন তুমি মৃত্যুবরণ করবে। হুজুরে মৃত্যুর আলোচনা শুরু করেছিলেন, হুজুরে বলেছেন যখন বক্তা চলে আসে তখন আমার আলোচনার টাইমও যায়, এই জন্য হুজুরে যেখানে শুরু করেছিলেন আমি সেখান থেকে, হুজুরে যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। শুনতে রাজি আছেননি ভাই? আল্লাহ তাআলা বললেন, মা আগনা আননি মালিয়া, তোমাদের যার যত বেশি ধন সম্পদই থাকুক না কেন, যদি ইসলামের পক্ষে, কামতে দিনের পক্ষে, আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে, সংগ্রামে যদি তোমার অর্থ সম্পদ যদি তুমি খরচ করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আননি মালিয়া, তাহলে তোমাদের ওই ধন সম্পদ তোমাদের কোনো কাজে আসলো না। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে নমরুদ ক্ষমতায় ছিল, আবু জাহেল ছিল, ফেরাউন ছিল, বর্তমান পৃথিবীতে অনেক লোক ক্ষমতায় আছে, আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যাদের সম্পদে মরার পরে কোনো কাজে আসে না তাদের ক্ষমতা কি কোনো কাজে আসে? কথা বলেন, কথাটা কি আমির রুহুল আমিন নাইমের না আল্লাহর কোরআনের? আল্লাহর কোরআন বলে, আল্লাহ তাআলা বলেন, যারা ক্ষমতায় আছে, পাওয়ারে আছে, চেয়ারে আছে, গিয়ারে আছে, আমরা সকলেই তো ক্ষমতাবান। কথা বলেন, ক্ষমতা আছে না? হুজুরে হুজুরের পরিবারের ক্ষমতাবান ব্যক্তি, আমি আমার ফ্যামিলির সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। কথা বলেন, আপনারা আপনাদের ফ্যামিলির ক্ষমতাবান ব্যক্তি আছেন না নাই? আপনাদের পাওয়ারে, আপনাদের ক্ষমতা, আপনাদের অর্থনৈতিক অবস্থার কারণে আপনাদের ফ্যামিলিটা চলে। আল্লাহ তাআলা বলেন, হালাকা আপনি সুলতানিয়া, যদি আপনার ক্ষমতা, আপনার চেয়ার, আপনার পাওয়ার, আপনার গিয়া যদি আল্লাহর কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একামতে দিনের জন্য, আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে, সংগ্রামে যদি আপনার ক্ষমতার অপব্যবহার করেন, ক্ষমতাটা যদি কোরআনের পক্ষে ব্যবহার না করেন, তাহলে আপনার ক্ষমতাও কোনো কাজে আসবে? জোরে বলেন, কোনো কাজে আসবে না? কোনো কাজে আসবে না? তাহলে হালাকাত নি সুলতানিয়া, ক্ষমতাও কোনো কাজে আসলো না, পাওয়ার কোনো কাজে আসলো না, সম্পদ কোনো কাজে আসলো না। তাহলে এই দুইটা, তাহলে তাদের সম্পদ আল্লাহর রাস্তার বিপক্ষে খরচ করার কারণে, আল্লাহর পছন্দের বাইরে খরচ করার কারণে, রাসূলের আদর্শের বাইরে খরচ করার কারণে তাদের ক্ষমতা, তাদের সম্পদ, তারা দোষী না বিনা দোষী? কথা বলেন, দোষী। এই দোষের কারণে তাদের শাস্তি আছে না নাই? শাস্তিটা কি? সেটা আল্লাহর কোরআন আল্লাহ বলে দেন, আল্লাহ বলেন তাদেরকে ধরো আমরের সিগা, আলেম যারা বুঝে নিবে সহজে তারা, আল্লাহ বলেন খুজুহু, তারে ধরো, ফাগুল্লুহু, তারে বন্ধ, সুম্মাল জাহিম সল্লু, তারপরে তার জাহান্নামে নিক্ষেপ করো। কথা কার? আল্লাহ তাআলা সে কথা আবার বলে দিলেন, কারণ এই দুনিয়ার মধ্যে দেখা যায় অনেককে ধরে, অনেকের অপরাধে ধরে নেয়, কিন্তু তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় না, আছে না নেই? আবার দেখা যায় নির্দোষ বিনা দোষী কিছু লোককে, যারা এই হাত দিয়ে হাজার হাজার পৃষ্ঠা তাফসির উল্টিয়েছে, এমনকি হাদিস উল্টিয়েছে, পড়েছে হাদিসের পৃষ্ঠা উল্টিয়ে পড়েছে, তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এই কাজগুলো যারা করেছে আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেন শুনেন, আল্লাহ বলেন, পাওয়ারের কারণে, গিয়ারের কারণে,
সম্পদের গরমে এই গরমে তোমরা আলেমদেরকে ধরলা হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইলা কোমরের মধ্যে রশি বাঁধলা এই কাজ গুরু যারা করলা বিনা দোষে যাদেরকে এই শাস্তি দিলা আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা যিরআন ফাসলুকু আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামীদেরকে 70 গ শিকল দিয়া আগুনের বেড়ি দিয়া পেঁচায়া পেঁচায়া বাঁধবে তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা কেন করবে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্যই করা হবে তারা আল্লাহ পাকের উপর ভরসা করতে পারে নাই কার উপর জোরে বলেন কার উপর তারা আল্লাহ পাকের উপর ভরসা করতে পারে নাই আল্লাহ পাকের উপর ভরসা করতে না পেরে এই কাজগুলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে 70 গ শিকল দিয়া আগুনের বেড়ি দিয়া পেঁচায়া পেঁচায়া তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে আমার প্রিয় বন্ধুগণ ওই দিন আফসোস করে আমার আর আপনাদের কোনো কাজে লাগবে জোরে বলেন কোনো কাজে আসবে সেই দিন ওই জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর সেদিন তারা বলবে আরে আমাদের সামনে যখন আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কোরআনের দায়রা কোরআন থেকে যখন বক্তব্য দিয়েছিল ওয়াজ নসিহত যখন আমাদের সামনে উপদেশ করেছিল আমরা যদি শুনতাম আমলের মানসিকতা নিয়ে যদি শুনতাম আর আমল করতাম তাহলে আজকে আমরা জাহান্নামের এই আগুনের বেড়ি থেকে শিকল থেকে আমরা বেঁচে যেতে পারতাম ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমার এবং আপনাদের দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে নাক দিয়ে যখন শ্বাস আর বের হবে না তখন আফসোস করে কোনো কাজে লাগবে জোরে বলেন কাজে লাগবে প্রিয় ভাইরা কুরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরা জুমার মধ্যে 11টা আয়াত আছে 2টা রুকু আছে এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদারি জীবন অবতীর্ণ এই সূরার 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলে যেতে চাই যদি শোনার মতো আগ্রহ আপনাদের পাই আগ্রহ আছে নাকি ভাই আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন আল্লাহ তাআলা বলেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ পাকের উপর আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে তিনি তোমাদের জানিয়ে দিবেন সে সব কর্ম যা তোমরা এই পৃথিবীর মধ্যে করেছিলে এই হলো আয়াতের শাব্দিক অর্থ আমার প্রিয় ভাইরা এখন স্থায়ী দুনিয়া হতে প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলার দেয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর আল্লাহ পাকের দরবারে চলে যাওয়ার নামই হলো মৃত্যু প্রতিটি প্রাণীর মৃত্যু আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ রয়েছে মৃত্যুর দিন তারিখ সময় সব কিছু নির্ধারিত নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো প্রাণীর মৃত্যু হবে না এবং নির্দিষ্ট সময়ের পর এই পৃথিবীর মধ্যে কোনো প্রাণী জীবিত থাকতে পারবে না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন আজকের সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুস সালাম আকন্দ সাহেব তিনি এই আয়াতটা যেই আয়াতটা তিনি পড়েছিলেন এবার আমি সেই আয়াতটার দিকে যাচ্ছি আমার প্রিয় বন্ধুগণ হুজুরে তার আলোচনার মধ্যে পড়েছিলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মৃত্যু আছে যার প্রাণ আছে যার মৃত্যু হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রাণ আছে যার মৃত্যু হবে তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আর এই পৃথিবীর মধ্যে আমি এবং আপনি যা কিছু করেছি তার সমস্ত হিসাব আল্লাহ তাআলা আমার এবং আপনাদেরকে দিয়ে দিবেন কথা বলেন ঠিক কি না দিবে না দিবে না আপনি ভালো করেন খারাপ করেন ভালো করেন ওয়াজে টাকা পয়সা দেন তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেন কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা আকাশের রং যত পাল্টায় করুণার রং তার চাইতেও বেশি পাল্টাচ্ছে কথা বলেন ঠিক কি না
আবার এই করোনার দহাই দিয়া বিভিন্ন প্রশাসনের রঙও কিন্তু পরিবর্তন হয় কি হয় না, এত জোরে বলতে হবে হয় কি হয় না। আমার প্রিয় ভাইরা, এই জন্য সব কিছুর হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে? সে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে ও গোলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত আমাদের মৃত্যুর পর আল্লাহ পাকের কাছে যখন আমি এবং আপনি ফিরে যাব, আল্লাহ তাআলা আমাদের আমলনামাটা আমাদের হাতে দিবেন, দিবেন কি না? আমাদের হাতের মধ্যে তুলে দিবেন, তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা মিলাও, তুমি কি ভালো করেছো কি খারাপ করেছো সব আজকে তুমি মিলাও, তুমি কি জান্নাতি না জাহান্নামী তা তুমি নিজে তোমার বিচার করো। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, তার ওই দিন যারা অজুহাত দিয়ে এরকম ভাবে সব কিছু চলে, তাফসীর মাহফিল বন্ধ রাখে, এই ধরনের কাজ যারা করে তারা ধরা খাবে কি খাবে না? আবার যারা নাকি তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষে থাকলো, মাহফিল চালালো, মাহফিলে এসে আল্লাহর কোরআন শুনলো, দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার জাযা দিবে কি দিবে না? আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আমি রুহুল আমিন নাইম, আর আপনাদের এই দরবারপুর পশ্চিম পাড়া ইসলামিয়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে যারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন আর শুনতে যারা এসেছেন, আপনাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ পাকের কাছে আছে নাকি নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমি এবং আপনারা আমাদের 30 বছর 40 বছর 50 বছর 70 বছরের আমল নামা আল্লাহ পাকের কাছে রেকর্ড আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যা প্রকাশ্যে করো, গোপনে করো, দিনের আলোতে করো, রাতের অন্ধকারে করো, তার সব কিছু অডিও ভিডিও রেকর্ডিং করে রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে নির্ধারিত দায়িত্বশীল আমি আল্লাহ রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? রাখছে না রাখে নাই? প্রিয় ভাইরা, আপনারা শুনেছেন, আপনারা শুনেছেন, 2 বছর আগের 5 মিনিটের একটা রেকর্ড ফাঁস হলো, যখন যেই লোকটা হিরো ছিল ওই লোকটাকে আল্লাহ তাআলা ওই 5 মিনিটের রেকর্ডটা ফাঁস হওয়ার কারণে ধপাস করে পরে লোকটা হিরো থেকে জিরো হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এই দেশ থেকে পালিয়ে কানাডা গেল, দুবাই গেল, ঢুকতে দিল না, দেশের মধ্যে আবার ফিরে আসলো, যখন ফিরে আসার পরে বউয়ের মামলা হইল আবার। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে, আল্লাহ রাসূলের আদর্শের বিপক্ষে অবস্থান নিবে যারা, এই পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হবে তারা, আর পরকালীন জীবনে তারা বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, সেই লাঞ্ছনা আছে না নাকি নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তাহলে আমার এবং আপনার সমস্ত যাবতীয় কর্মকাণ্ড অডিও ভিডিও রেকর্ডিং করে রাখার জন্য আল্লাহ তাআলা দায়িত্বশীল নিয়োগ করেছে না করে নাই? আরো জোরে বলতে হবে, করছে না করে নাই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবি, তাদের নাম কি? জোরে বলেন না, যারা আমার এবং আপনাদের কর্মকাণ্ড রেকর্ড করে রাখবে, অডিও ভিডিও করে রাখবে, তাদের নাম কি? কিরামান কাতিবিন, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা মা তাফালুন, তারা জানে এই পৃথিবীর মধ্যে আপনি এবং আমি দিনের আলোতে রাতের অন্ধকারে মানুষের সামনে গোপনে আমি এবং আপনারা কি করছিলাম, তার সমস্ত খবর তাদের কাছে অডিও ভিডিও আছে নাকি নাই? যদি তারা ফাঁস করে দেয়, আমি রুহুল আমিন নাঈমকে তো আপনারা সম্মান দিয়ে নিয়ে এসেছেন, সভাপতি সাহেবকে সম্মান দেন, আপনাদেরকে অনেকে সম্মান দেয়, কিন্তু আমার আমার এবং আপনাদের এই ধরনের কিছু অডিও ভিডিও আছে যা সমাজের মানুষ শুনলে জীবনও সালাম দিবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু সেগুলো গোপন রাখছেন যিনি, তিনি কে? এই জন্য শুকরিয়া হবে কার? আমরা গোলামি করব কার?
আবরার আমার প্রিয় ভাইরা আসি আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম নিঃসন্দেহে সেই দিন যেই দিন আপনার এবং আমার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে ওই দিন ওই লোকের আনন্দে থাকবে যারা জান্নাতে যারা হিসাব মিলে মিলে জান্নাতে চলে যেতে পারবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর ওই সমস্ত জাহান্নামীরা যারা তাদের হিসাব মিলাতে পারবে না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিল পড়ে নাই রোজা ফরজ করেছিল করে নাই যাকাত ফরজ করেছিল দেয় নাই আছে নাকি নাই এরকম ভাবে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে ইসলামী আন্দোলন ফরজ না নফল জোরে বলেন ফরজ না নফল এই ফরজ কাজটা যারা করে নাই ওই দিন তারা হিসাব মিলাতে পারবে না আর তারা সেই দিন পরম কষ্টের মধ্যে থাকবে চরম কষ্টের মধ্যে থাকবে হিসাব মিলাতে পারবে না তারা চলে যাবে সেই দিন জাহান্নামে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা সেজন্যই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ তাআলা বলেন প্রাণ আছে যার মৃত্যু আছে জোরে বলেন প্রাণ আছে যার মৃত্যু আছে তার আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমরা তোমাদের সবাইকে আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না আর জোরে বলতে হবে লাগবে কি না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যাবে তারপরে এই পৃথিবীর মধ্যে আর একটা মানুষও থাকতে পারবে না মরণ থেকে পালাও তুমি মরণ থেকে পালাও তুমি ওই মরণ তোমায় লইবে গিরি যদিও তুমি আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিরি এই পৃথিবীর কোথাও কি আমরা পালায়া থাকতে পারবো জোরে বলেন পালায়া থাকতে পারবো আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ তাআলা বলেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে তোমরা অবস্থান করো আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ওই মৃত্যুর সময় তোমাদের ধন সম্পদ এমন কি তোমাদের তোমাদের ক্ষমতা তোমাদের কোনো কিছু কাজে লাগবে না লাগবে লাগবে না